প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের অংশীদারি ব্যবসায়ের নিবন্ধ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয় জানো যে আমি কয়েকদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই পারিবারিক কিছু সমস্যার কারণে। আজকে দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে ক্লাস নিতে বসেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস ফলো করবে। খেয়াল করো, প্রথমে আমরা দেখি অংশীদারি ব্যবসার নিবন্ধন কি। নিবন্ধন বলতে আমরা বুঝি সাধারণত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র নিবন্ধনকে বলা হয়। এর ব্যবসায় সাধারণত আমরা দেখি, অর্থাৎ অংশীদারি ব্যবসায় আইনের দ্বারা সৃষ্টি হয় না, বলতে গেলে এটা চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসার সৃষ্টি হয়। আর এই চুক্তিটা লিখিত হতে পারে, আবার মৌখিক হতে পারে, তবে এটা নির্ভর করে অংশীদারদের উপর। কাজেই আমরা বলতে পারি যে অংশীদারি চুক্তিপত্রে নিবন্ধন করলেই ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনের কাজ শেষ হয়ে যায়। নিবন্ধন ব্যবসার শুরুতে বা পরবর্তী সময় যে কোনো সময় করানো যেতে পারে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করাতে গেলে যে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যা অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে তা পাওয়া যায় না। তাই অংশীদারি ব্যবসার নিবন্ধনটা করিয়ে নিলে ভালো। তাছাড়া আরও অনেক সুবিধা পাওয়া যায় অংশীদারি ব্যবসায় নিবন্ধন থাকলে। যে কোনো সময় আদালতে মামলা মোকদ্দমা করা যায় বা তৃতীয় পক্ষ অংশীদারদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। তাই অংশীদারি ইচ্ছা করলে নিবন্ধন করতেও পারে, আবার নাও করতে পারে। তবে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলে আমরা জানি যে কিছু সুবিধা ভোগ করতে পারে। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের ফলে অংশীদারি চুক্তিটি আইনসম্মতভাবে দলিল হিসেবে গণ্য করা হয় বা আইনসম্মত দলিল হিসেবে এটা স্বীকৃতি লাভ করতে পারে। এর ফলে প্রতিষ্ঠান অংশীদারগণ বেশ কিছু বাড়তি সুবিধা ভোগ করতে পারে। তাছাড়া আমরা দেখতে পারি যে প্রামাণ্য দলিল হিসেবে এটি ব্যবহার করা যায়। অংশীদারি ব্যবসায় কোনো ভুল ত্রুটি থাকলে বা অংশীদারদের মধ্যে ঝগড়া বিবাদ ফেসাদ ইত্যাদি থাকলে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত অংশীদারি ব্যবসায় আদালতেও এর মাধ্যমে সমাধান করতে পারে। মীমাংসা, যে কোনো উদ্ভূত সমস্যা আদালতের মাধ্যমে মীমাংসা করা যায়। অতএব আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে গেলে বেশ সুবিধা পাওয়া যায়। সরকার কর্তৃক নিয়োজিত নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায় চুক্তি সংরক্ষণ এবং নাম তালিকাভুক্তকরণ করাকে বলা হয় অংশীদারি ব্যবসায় নিবন্ধন। অংশীদারি নিবন্ধন আমরা জানলাম যে অংশীদারি নিবন্ধন কি। এখানে বেশ কিছু প্রশ্ন আছে। প্রথমত প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি, দ্বিতীয়ত হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক কি না, এটা তোমাদের জন্য প্রশ্ন। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করলে কি কি সুবিধা পাওয়া যায়, বেশ কিছু প্রশ্ন এখান থেকে আসতে পারে। তারপর আমরা বলতে পারি যে অংশীদারি ব্যবসায় যদিও আইনগত নিবন্ধন করা আইনগত বাধ্যতামূলক নয়, তবু প্রতিষ্ঠান বা অংশীদারদের স্বার্থে তা নিবন্ধন করলে ভালো। আর আমরা জানি যে অংশীদারি ব্যবসা নিবন্ধন করতে গেলে এখন আমাদের কি কি পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করতে হয়। নিবন্ধন সাধারণত নিবন্ধকের অফিসে করানো হয়, এই জন্য নিবন্ধকের অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সংগ্রহ করতে হয়। আর তার কিছু আনুষ্ঠানিকতা আছে। নিবন্ধকের অফিস থেকে প্রথমেই আবেদনপত্র সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত আবেদনপত্র পূরণ করতে হবে, অংশীদারগণ কর্তৃক স্বাক্ষরকরণ করতে হবে, নির্ধারিত ফি সহ আবেদনপত্র জমাদান করতে হবে, নিবন্ধক কর্তৃক ব্যর্থতা নিরূপণ করবেন এবং সর্বশেষ তিনি নিবন্ধিত করবেন। এই সমস্ত ছয়টি ধাপ অতিক্রম করে একটি প্রতিষ্ঠান বা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে গেলে এই ছয়টি ধাপ বা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ১৯৩২ সালের অংশীদারি আইনে ৫৮ এর ১ দ্বারা বলা হয়েছে যে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি যে এলাকায় অবস্থিত তার সবচেয়ে নিকটতম সরকার কর্তৃক নিবন্ধকের অফিস থেকে নির্ধারিত ফি সহ আবেদন করতে হবে। আবেদনে করতে গেলে নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানটি যে নামে করাতে চায়, অর্থাৎ অংশীদারি প্রতিষ্ঠানের নাম লিখে দিতে হবে, প্রধান কার্যালয়ের ঠিকানা দিতে হবে, ব্যবসায় সম্ভাব্য এলাকা, শাখা,
কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা, ব্যবসায়ের প্রকৃতি এবং উদ্দেশ্য এবং ব্যবসায় শুরুর তারিখ। ব্যবসায়ের মেয়াদ অস্থায়িত্ব, অংশীদারদের নাম, ঠিকানা এবং পেশা, অর্থাৎ অংশীদারি কারবারের যারা অংশীদার তাদের নাম, ঠিকানা এবং পেশা, প্রত্যেকের নাম, ঠিকানা এবং পেশা দিতে হবে, তাদের অংশীদারগণের যোগদানের তারিখ ইত্যাদি বিষয় আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে চুক্তিপত্রে একটা কপি জমা দিতে হবে, এটা অবশ্যই জমা দিতে হবে। আবেদনপত্রে সকল অংশীদারগণ কর্তৃক স্বাক্ষর থাকতে হবে। 59 দ্বারা বলা হয়েছে, আবেদনপত্রটি নির্ধারিত ফি সহ জমা দিলে নিবন্ধক তা যথাযথভাবে পূরণ হয়েছে কিনা তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন। অতঃপর উক্ত বিষয়ে তিনি সন্তুষ্ট হলে পেশা প্রতিষ্ঠানের নাম নিবন্ধন বইতে বা ফাইলে তালিকাভুক্ত করবেন, আর এই তালিকাভুক্ত করার নামই হচ্ছে নিবন্ধক। এবং তিনি তার অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করবেন এবং প্রত্যেক অংশীদারকে তা পত্র দিয়ে জানিয়ে দিবেন। পত্র প্রাপ্তির মধ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক না হলেও নিবন্ধনের ফলে বেশ কিছু আইনি সুবিধা অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে নিবন্ধন করতে গেলে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন আমরা দেখি যে একটা প্রতিষ্ঠান যদি নিবন্ধিত হয়, সরকার কর্তৃক সকল সুযোগ সুবিধা তারা বুক করতে পারবে। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র, ব্যবসা পরিচালনার সব বিষয় উল্লেখ থাকে, অর্থাৎ সহজ কথা আমরা বলতে পারি যে চুক্তির বাইরে কোনো কাজ করতে পারবে না। সেজন্য অংশীদারি চুক্তিপত্র হচ্ছে এমন একটা বিষয়, এখানে অংশীদারি ব্যবসায় যাবতীয় সব কিছু উল্লেখ থাকে। ব্যবসা নিবন্ধনের সাথে সাথে চুক্তিপত্রটিও নিবন্ধিত হয়ে যায়। ব্যবসার নিবন্ধন বলতে চুক্তিপত্র নিবন্ধন হয় বা বোঝায়। তাই নিবন্ধনের পরবর্তীতে চুক্তিতে কোনো পরিবর্তন ঘটতে চাইলে, অর্থাৎ কোনো অংশীদারি কারবারের অংশীদাররা নিবন্ধনের পরে যদি চুক্তিতে কোনো পরিবর্তন করতে চান বা পরিবর্তন করতে হয়, তাহলে অংশীদারি আইনের 60 এবং 61 ধারা অনুযায়ী নিবন্ধক বরাবর আবেদন সাপেক্ষে তা পূরণ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব খেয়াল করে ধারাগুলো শিখবে, তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন হওয়ার পর যদি চুক্তিপত্রে কোনো ধারা পরিবর্তন করতে হয়, তাহলে কত ধারা অনুযায়ী এটা নিবন্ধকের কাছে আবেদন করতে হয়, এইভাবে মনে রাখতে হবে। এবং 60 এবং 61 ধারা অনুযায়ী পুনরায় নিবন্ধকের কাছে আবেদন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে অংশীদারি চ্যাপ্টার একটা জটিল চ্যাপ্টার, এখানে অনেক বিষয় জড়িত আছে, এটা খুব গুরুত্ব সহকারে পড়বে। আর সবাই ভালো থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই বিদায়।